আমরা অধিকাংশ মানুষ এটা মনে করে থাকি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালেই আমাদের একমাত্র সফলতা, আমাদের একমাত্র সাফল্য। তাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সময় যে তীব্র অস্থিরতা আমাদের মাঝে কাজ করে, তার জন্য জীবনে অনেক সুন্দর, অনেক বিশেষ মুহূর্ত আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, আমরা নোটিসই করতে পারি। আমাদের শুধু মনে হতে থাকে কখন আমরা আমাদের গোলটাকে অ্যাচিভ করব, আর তারপরই আমাদের জীবনে সার্থকতা, আমাদের লাইফ ফুলফিল হবে। কিন্তু লাইফটা যে আমরা পেয়েছি এটাই তো আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কেননা এই যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের মাঝে তীব্র অস্থিরতা, তীব্র একটা অ্যাগ্রেশন কাজ করে, তার কারণে জীবনের অনেক সুন্দর মুহূর্ত আমরা হারিয়ে ফেলি, অনেক প্রিয় প্রিয় মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলি, তাদের সান্নিধ্য আমরা হারিয়ে ফেলি। এবং একটা সময়ে যখন আমরা এটা ফিল করতে পারি, যখন আমরা এটা অনুভব করতে পারি যে আমরা এই প্রিয় মুহূর্তগুলোকে আর কখনো ফেরত পাবো না, আমরা এই প্রিয় মানুষগুলোকে আর কখনো কাছে আনতে পারবো না, আর কখনো তাদের সান্নিধ্য আমরা ফিরে পাবো না, ততদিন আসলে অনেক দেরি হয়ে যায়। দুঃখের বিষয় হলেও সত্যি আসলে আমরা খুব কম মানুষই এই অনুভূতিটা ফিল করতে পারি। অধিকাংশ মানুষ আমরা একেবারে জীবনের শেষ পর্যায়ে গিয়ে এটা বুঝতে পারি যে বালির স্রোতের মতো এই প্রিয় মুহূর্তগুলো, প্রিয় মানুষগুলো আমাদের হাত খসকে চলে গেছে, কেননা কখনো তাদেরকে আমরা সেই গুরুত্ব সহকারে দেখিনি। আসলে জীবনটা কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে হাফ ছেড়ে বাঁচা না, জীবনটা সবসময়ই উপভোগের। তাই উপভোগ করুন সবকিছু যা চারপাশে আছে, যা আমার কাছে আছে, যা আমার কাছে নেই। আমার এই ব্যর্থতা, আমার এই হোঁচট খেয়ে পড়ে যাওয়া, আবার আমার এই উঠে দাঁড়ানো, এই ছোটখাটো খুনসুটি, এই হাসি, এই কান্না, এই সব কিছু মিলিয়েই জীবন। এবং জীবনটা পাওয়াই হচ্ছে আমাদের সবচাইতে বড় সার্থকতা। শুধুমাত্র প্রতিযোগিতার দৌড়ে না, এই জীবনটা প্রতিটি মুহূর্ত এনজয় করা নামই হচ্ছে আমাদের প্রকৃত সার্থকতা। তাই আসুন জীবনটাকে আমরা সুন্দরভাবে এনজয় করি প্রতিটি মুহূর্ত, যাতে অন্তত এর শেষ পর্যায়ে গিয়ে নিজের মাঝে কোনো আফসোস না থাকে। ব্যর্থতা থাকাটা তো স্বাভাবিক জীবন, কিন্তু জীবনে কখনো আফসোসকে ঠাই দিবেন না। আফসোস নিয়ে মৃত্যু নেয়া বা মৃত্যু বরণ করা খুবই কষ্টের।